আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের মতো আজকেও একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটার টপিক হচ্ছে প্লাগরিজম চেকার, অর্থাৎ আমরা যারা ব্লগিং করি বা ব্লগ রাইট বা রাইটিং করি তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে কপিরাইট। তো আমরা অনেকেই যারা বিগিনার পর্যায়ে আছি তারা যখন আমরা লেখালেখি করি আমাদের কন্টেন্ট বা আমাদের ব্লগারের মধ্যে আমরা যখন রাইটিং করি তখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রধান বাধা যেটা সেটা হচ্ছে কপিরাইট। এবং আমরা যখন এই ব্লগিং সাইটটাকে আমরা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাপ্রুভ করাতে যাই তখন অনেক বাধার সম্মুখীন হই আমরা এই প্লাগরিজম বা আপনার বলা যেতে পারে কপিরাইটের জন্য। যদি আপনার এই পেজে বা আপনার পোস্টে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনাকে গুগল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। তার জন্য আপনাকে অনেক বলা যায় যে সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য আমাদের জানা উচিত যে আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে আমরা প্লাগরিজম বা কপিরাইট চেক করব, আমাদের লেখাতে কোনো কপিরাইট আছে কিনা সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দরকার আমাদের সবারই। তো বিশেষ করে এই সমস্যাটা সম্মুখীন হয় যেহেতু বিগিনাররা, আর বিশেষ করে আমার এই ভিডিওটা বিগিনারদের জন্য। সো বুঝতেই পারছেন আমার ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিগিনারদের জন্য, আর যারা অলরেডি জানেন তারাও দেখতে পারেন কারণ কিছু ইউনিক জিনিস হয়তোবা থাকতে পারে। তো বুঝতেই পারছেন আর কত গুরুত্বপূর্ণ কথাগুলা আজকের ভিডিওতে বলতে চাচ্ছি আমি। সো আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, সাপোর্ট করে যান। তো চলে যাচ্ছে আমার মূল ভিডিওতে। তো এখন আমরা আছি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, এখন চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। তো যাওয়ার পরে এখন আমরা এখন যদি আমার ব্লগিং সাইটটা একটু যাই, ব্লগিং সাইটটা ফার্স্ট একটু দেখাই আপনাকে। দর্শক, এটা হচ্ছে আমার ব্লগিং সাইট, এগুলো হচ্ছে সবগুলো আমার পোস্ট, প্রায় 23টা পোস্ট করেছি। এটা নিউ একটা সাইট আমার। যদি আমি একজন ভিজিটর কিভাবে দেখে আমার এই সাইটটাকে যদি ওই হিসাবে আমি দেখি তাহলে আমি এখানে ক্লিক করতে হবে। তো আজকে হচ্ছে আমি অ্যাডসেন্সের জন্য নিউ সাইটটাকে অ্যাপ্লাই করেছি, তার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনারা যারা ফার্স্ট অ্যাডসেন্সের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের সাইটে আপনার এই সমস্যাগুলো দেখা দিবে, অর্থাৎ সার্চ হচ্ছে কিন্তু আপনার পোস্টগুলো দেখা যাচ্ছে না, এই সাইটের পোস্টগুলো দেখতে পারবেন। তো আজকে 7:50 মেবি আমি আমার অ্যাপ্লাই করেছি অ্যাডসেন্সের জন্য নতুন সাইটটাকে। তো দেখি কি হয়, কিছুদিনের মধ্যে হয়তো বা রিপ্লাই আসবে গুগল থেকে। তো বুঝতে পারছেন এইগুলো হচ্ছে আমার পোস্ট। তারপর হচ্ছে আমি যদি পোস্টে ক্লিক করি, এই যে আমি পোস্টে এখন ক্লিক করলাম, এখন আসছে হচ্ছে আমার এই পোস্টগুলো। কিন্তু আমি দেখেন আমি যদি এই পোস্টগুলো অন্য যে কোনো একটা বলা যায় যে ওয়েবসাইট থেকে কপি করে এখানে পেস্ট করতাম তাহলে কিন্তু আমার কপিরাইট, মানে আমার ক্লেম বা যাই বলতেন কপিরাইট আসতো আমার এই পোস্টের মধ্যে, আমার রিডিং এর মধ্যে আমার পোস্টের মধ্যে কপিরাইট আসতো। তো এই জন্য সবকিছুতে ইউনিক করতে হবে, আর গুগল অনেক চালাক, আগে থেকে অনেক উন্নত হয়েছে গুগল, এবং প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু মিলিয়ে তারা এখন অনেক হার্ড হয়েছে আগে থেকে। তো বুঝতেই পারছেন যে আমাদের অনেক চিন্তা ভাবনা করে পোস্ট করতে হবে প্রতিটা সেক্টরে। সো কোনো জায়গায় যদি কপিরাইট থাকে তাহলে ওইগুলা চেক করতে আমাদের কপিরাইট বা প্লাগরিজম চেকার এগুলো ব্যবহার করতে হয়। আর আপনারা যারা বিগিনার তারা কিন্তু ফার্স্টে দিয়ে আপনি পেডভাবে আপনি চেক করতে পারবেন না যে আমার আসলে কপিরাইট ধরেছে কিনা, কারণ আপনি হচ্ছে 5 টাকা এখন ইনভেস্ট করার মতো আপনার টাকা নাই। তো এই সময় আপনাদের বা ফ্রি টুল ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আসলে এই একটা ভিডিও ছাড়া যায় কিনা আপনাদের উপকারের জন্য। তো অনেকদিন চিন্তা ভাবনা করার পরে এবং আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে ডুপ্লিচেকার। তো আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো আমি আমার এই আলাদা একটা ট্যাবের মধ্যে হচ্ছে আমি একটা
একটা ওয়েবসাইট থেকে আমি কপি করে কিছু একটু মডিফাই করেছি বা কপি করে একটু চেঞ্জ করেছি কিছু, তো এগুলা এগুলার মধ্যে এখন কতটুকু কপিরাইট আছে আর কতটুকু চেঞ্জ হয়েছে এই জিনিসটা আমি এখন দেখবো একটা ওয়েবসাইট থেকে। তো অনেকগুলো ওয়েবসাইট পাবেন আপনি, তো অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা সেটা আমি আজকে বলে দিব। তো আমি যদি এখন লিখি কপিরাইট চেকার, কপিরাইট চেকার যদি আমি লিখি তাহলে কিন্তু এখানে অনেক কিছু আসবে, কিন্তু সবগুলো কিন্তু যেহেতু ফ্রি টুল এখানে অনেক আপনার 100% যে কারেক্ট হবে আপনার চেক করে দিবে 100% কারেক্ট এরকম না, কিন্তু আমার এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো নির্ভরশীল ওয়েবসাইট মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি আবার ট্যাবটা ক্যান্সেল করি, আবার যদি ট্যাব নিয়ে ডুপ্লি চেকার নামটা দিই, এই যে দেখতে পাচ্ছেন যে প্লাগিয়ারিজম চেকার 100% ফ্রি অ্যান্ড একুরেট duplichecker.com। তো আমি যদি এটাতে ক্লিক করি আবার বলে রাখতেছি এটা কিন্তু ডুপ্লি চেকার, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন আপনারা, জাস্ট .com, আবার অনেকে আছে .net এগুলো না, জাস্ট duplichecker.com। এটার একটা ভালো দিক হচ্ছে আমি এটা দেখাচ্ছি, তো আমি যদি আমার অল ডকুমেন্ট থেকে এটা যদি আমি কপি করি, আমার কপি করা শেষ, এখন হচ্ছে আমি চেক করব আসলে এতটুকু চেঞ্জ করার পরে কতটুকু আমার কপিরাইট আছে। তো এখানে হচ্ছে আমি পেস্ট করে দিব, পেস্ট করার পরে আই এম নট রোবট, এখন আমরা চেক প্লাগিয়ারিজম এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা হচ্ছে লোডিং হবে, লোডিং হওয়ার পরে আমাদের একটা অ্যান্সার উনি দিবে, তো আমরা অপেক্ষা করি দেখি কি হতে যাচ্ছে আমাদের সাথে, কতটুকু প্লাগিয়ারিজম বা কপিরাইট আর কতটুকু ইউনিক হয়েছে আমাদের আর্টিকেলটা এটা আমি এখনই দেখতে পারবো, এবং যেগুলো থেকে বা আমাদের যে কপিরাইটগুলো হয়েছে এগুলো কোন ওয়েবসাইট থেকে আমরা একই হয়েছে, কোন ওয়েবসাইট থেকে আমরা এনেছি সেটাও দেখিয়ে দিবে, অর্থাৎ তাদের কোন ওয়েবসাইটের আর্টিকেলের সাথে আমাদের আর্টিকেল সম্পূর্ণভাবে মিলে গেছে ওই জিনিসটাও দেখিয়ে দেবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে হালকা কতটুকু অল্প কতটুকু হচ্ছে আমি চেঞ্জ করেছি, এটা আপনারা 33% আমি যতটুকু চেঞ্জ করেছি এটা ইউনিক হয়েছে 33%, আর হচ্ছে প্লাগিয়ারিজম বা কপিরাইট হয়েছে 73% বা কপিরাইট হয়েছে হচ্ছে 67%। তো এখন যদি আপনি দেখেন এই যে এই যে এই টাইপের কালারগুলো যেগুলো এগুলো সবগুলো হচ্ছে কপিরাইট, অর্থাৎ আমার এই যে টাইপ 1 ডায়াবেটিস যা এগুলো সবগুলো হচ্ছে আপনার কপিরাইট, ঠিক হুবহু অন্য একটা ওয়েবসাইটের সাথে আমার এই ওয়েবসাইটের আমি যেই আর্টিকেল লিখেছি এটা সেম টু সেম হয়ে গেছে, এই জন্য হচ্ছে কপিরাইট দেখিয়ে দিয়েছে, ঠিক এইগুলো হচ্ছে সবগুলো আপনার সেম। তো আমাকে কিন্তু এটা দেখা দিতেছে যে এই যে 67% কপিরাইট এটা কোন ওয়েবসাইটের সাথে আমার হয়েছে বা কোন ওয়েবসাইটের সাথে মিল হয়েছে, টাইপ 1 ডায়াবেটিস কারণ এবং চিকিৎসা, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইট নিয়ে যাবে যে আমি কোন কোন ওয়েবসাইট থেকে আমি এটা কপি করেছি, তো তাদের সাথে আমার কপিরাইটটা মিল হয়েছে। তো আমি এটা প্রমাণ করার জন্য আপনাদের প্রমাণ করার জন্য আমি কিন্তু যে আগে থেকে কপি করেছি এটা থেকে আমি সেটা আমি আগে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে থেকে কিন্তু আমি এই ট্যাবটা ওপেন করে রেখেছিলাম, তো আমি যদি এখন ওপেন করি এই যে এখান থেকে কিন্তু আমি কপি করেছিলাম, তো বুঝতে পারছেন যে এটা কত ইম্পর্টেন্ট একটা প্লাগিয়ারিজম চেকার, এটা কত ইউনিক এবং কত নির্ভরশীল, কারণ হচ্ছে অন্য যে কোনো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অন্য যে কোনো আমি এর আগে অনেক প্লাগিয়ারিজম চেকার ইউজ করেছি কিন্তু সেটাতে কিন্তু স্পেসিফিকলিভাবে বলে দেয় নাই যে আসলে এটা এত পার্সেন্ট ইউনিক এত পার্সেন্ট প্লাগিয়ারিজম আছে আর কোথা থেকে আমার এই কোন ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটটা মিলেছে বা কোন ওয়েবসাইট থেকে আমি আমি কপি করেছি সেই জিনিসটা কিন্তু ইন্ডিকেট করে দেয় নাই, কিন্তু আমার এই duplichecker.com সেটা কিন্তু আমার বলে দিচ্ছে যে কোন ওয়েবসাইটে কোন আর্টিকেল থেকে আমি কপি করেছি আমার আর্টিকেলগুলো। তো বুঝতেই পারছেন যে এটা কত ইম্পর্টেন্ট এবং কত গুরুত্বপূর্ণ আমাদের ব্লগারে সাকসেস অর্জন করার জন্য। তো আজকে এতটুকু পর্যন্তই, আজকে আমার টপিকটা ছিল যারা আপনারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন বা ব্লগার নতুন আপনারা বিজ্ঞানের পর্যায়ে আছেন তারা এই সমস্যাটা পড়েন, এবং ইভেন আমি কিন্তু পড়েছিলাম এই সমস্যাটা যে আমার কপিরাইট পাইতো, আমি ইভেন আমি এমন আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম, যেমন আমি আমার একটা দুটা তিনটা এরকম হচ্ছে আমি ডোমেন কিনেছিলাম এবং ডোমেনগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি আসলে পোস্ট করেছিলাম, তারপরেও আমি দেখছি যে আমার হচ্ছে না, আমার আমার অ্যাপ্রুভ করে না, আমার অ্যাডসেন্স আমি আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। তো বুঝতে পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ছিল, তো যারা দেখতেছেন শেষ পর্যন্ত তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আবারও বলতেছি আর হচ্ছে যারা পেজ থেকে দেখছেন তারা দয়া করে পেজে ফলো করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো তো আছেই। তো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।